হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 27 সেপ্টেম্বর 2023। তো আজকের এই ভিডিওতে 27 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সেটা এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের জাগর ও চড়িয়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, গ্রিস। অ্যাকচুয়ালি যে জাগর ও চড়িয়া এই জায়গাটা কিন্তু এই গ্রিসে অবস্থিত। অ্যাকচুয়ালি এটিকে জাগর ও চড়িয়া বা শর্টে বলা হয় জাগরি ভিলেজ। তো এই জায়গাটি সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, এটি গ্রিসে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছি এখানে, এটাই হচ্ছে সেই জাগর ও চড়িয়া বা জাগরি নামক জায়গা, এটি অবস্থিত হচ্ছে গ্রিসে এবং এটিকেই সম্প্রতি ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। তো আমরা জানি সম্প্রতি এই সৌদি আরবের যে রাজধানী রিয়াদ, সেখানে ইউনেস্কোর একটি সেশন অনুষ্ঠিত হয়েছে, সেখানেই কিন্তু এই গ্রিসের জাগর ও চড়িয়াকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা প্রদান করা হয়েছে। তো এটি গ্রিসে অবস্থিত। আচ্ছা, এখানে একটু গ্রিস সম্পর্কে বলি, যেহেতু এটি গ্রিসে অবস্থিত, গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স আর গ্রিসের মুদ্রা হচ্ছে ইউরো। আর গ্রিসের প্রাইম মিনিস্টারকে প্রধানমন্ত্রী কাইরিকোস মিৎসোতাকিস, ইনি হচ্ছেন গ্রিসের বর্তমানে প্রধানমন্ত্রী। আর প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট হচ্ছে ক্যাটেরিনা সাকেল্লা রুপোলো। আচ্ছা, এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো সম্প্রতি আমাদের ভারতের দুটি স্থানকে কিন্তু বা দুটি জায়গাকে কিন্তু এই ইউনেস্কোর পক্ষ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। তো একটা হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতন, আর একটা হচ্ছে কর্ণাটক রাজ্যের হৌশলা মন্দির। তো এই দুটি কিন্তু সম্প্রতি ভারত থেকেও এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশনটি, 26 সেপ্টেম্বর। সম্প্রতি 26 সেপ্টেম্বর পালন করা হয়েছে বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে বা বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস সম্প্রতি 26 সেপ্টেম্বর পালন করা হয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু 26 সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়, এই বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস এটি পালন করা হয়। এবং এই 2023 সালের বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবসের থিম হচ্ছে অ্যাক্টিভিটিস হিস্ট্রি ইন্সপিরেশন কোয়েটস সিগনিফিকেন্ট অ্যান্ড মোর, এটা হচ্ছে এভারের থিম। তো সঠিক উত্তর হবে অপশন ডি, 26 সেপ্টেম্বর। আচ্ছা, এখানে বললাম যে কি ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে বা বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস। যদি প্রশ্ন আসে যে বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটিতে পালন করা হয় বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে কোন দিনটিতে পালন করা হয়, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে 5 জুন। আমরা জানি 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, আর এই 26 সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম লাইট হাউস উৎসব কোথায় শুরু হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, গোয়া। সম্প্রতি গোয়াতে দেশের প্রথম লাইট হাউস উৎসব বা কান্ট্রিজ ফার্স্ট এভার লাইট হাউস ফেস্টিভ্যাল, এটি শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে এই কেন্দ্রীয় মন্ত্রণালয় রয়েছে, ইউনিয়ন মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটার ওয়েস্ট, মূলত তাদের পক্ষ থেকে কিন্তু এই লাইট হাউস উৎসবটি বা লাইট হাউস উৎসবটির আয়োজন করা হয়েছে। তো এটি সম্প্রতি শুরু হয়েছে গোয়াতে, অপশন ডি, গোয়া। আচ্ছা, গোয়ার রাজধানী কি, পানাজি। আর গোয়ার বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রমোদ সাবন্ত, আর গভর্নর হচ্ছেন শ্রীধরন পিল্লাই। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন ব্যাংক এমএসএমই এর জন্য নিউ ফর বিজনেস ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করেছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন এ, এক্সিস ব্যাংক। সম্প্রতি এক্সিস ব্যাংক এই এমএসএমই বা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, সরি মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এখানে একটু হবে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের জন্য নিউ ফর বিজনেস নামক একটি ব্যাংকিং প্ল্যাটফর্ম শুরু করেছে। অ্যাকচুয়ালি এই যে প্ল্যাটফর্ম নিউ ফর বিজনেস, এর দ্বারা কিন্তু বিভিন্ন লোন বা বিভিন্ন রকম যে সহায়তা সেটি করা হবে এই এক্সিস ব্যাংকের পক্ষ থেকে। তো সম্প্রতি এটি এক্সিস ব্যাংক চালু করেছে। আচ্ছা, এক্সিস ব্যাংকের সদর দপ্তর কোথায়? মুম্বাইতে। এবং এক্সিস ব্যাংক প্রতিষ্ঠা করা হয় 1993 সালে, আর বর্তমানে এর সিইও হচ্ছেন অমিতাভ চৌধুরী, আর চেয়ারম্যানকে রাকেশ মাখিজা। পরের প্রশ্ন, সম্প্রতি কে পিএম কিষান এআই চ্যাটবোর্ড লঞ্চ করেছে?
তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি কৈলাস চৌধুরী। অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন কৈলাস চৌধুরী, ইনি কিন্তু আমাদের যে মিনিস্টার অফ স্টেট এগ্রিকালচার রয়েছে না, তো এই কৈলাস চৌধুরী সম্প্রতি পিএম কিষাণ এআই চ্যাটবোর্ড বা পিএম কিষাণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোর্ড লঞ্চ করেছেন। তো সঠিক উত্তর অপশন সি কৈলাস চৌধুরী। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোথায় 20তম জাতীয় বইমেলা আয়োজন করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি লখনৌ। সম্প্রতি উত্তরপ্রদেশের যে রাজধানী লখনৌ সেখানে 20তম জাতীয় বইমেলা বা 20th ন্যাশনাল বুক ফেয়ার এর আয়োজন করা হয়েছে, অর্থাৎ শুরু হয়েছে। অ্যাকচুয়ালি লখনৌতে যে বলরামপুর গার্ডেন রয়েছে না, বলরামপুর গার্ডেন, সেখানে এই 20তম জাতীয় বইমেলার আসর বসেছে এবং এটি শুরু হয়েছে সেপ্টেম্বরের 22 তারিখে। এই মাসের 22 তারিখে শুরু হয়েছে এবং এটি চলবে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত। তো এখানে সঠিক উত্তর কি অপশন বি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে সম্প্রতি 20তম জাতীয় বইমেলা শুরু হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ অত্যাধুনিক এআই সঞ্চালিত যুদ্ধ ট্যাঙ্ক বারাক এর উন্মোচন করেছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইসরায়েল। তো সম্প্রতি ইসরায়েল এই একটি অত্যাধুনিক ট্যাঙ্ক অর্থাৎ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সঞ্চালিত বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত যুদ্ধ ট্যাঙ্ক যার নাম হচ্ছে বারাক, তো এটি উন্মোচন করেছে ইসরায়েল। অপশন সি সঠিক ইসরায়েল। আচ্ছা ইসরায়েল সম্পর্কে বলি, ইসরায়েলের রাজধানী জেরুজালেম, ইসরায়েলের মুদ্রা হচ্ছে ইসরায়েলি শেকেল, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু, আর ইসরায়েলের প্রেসিডেন্ট হচ্ছেন ইসাক হারজোগ। পরের প্রশ্ন, সম্প্রতি কোন পশু খাদ্য প্রাণীর তকমা পেয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি মিথুন। অ্যাকচুয়ালি যে এখানে দেখতে পাচ্ছি না, অনেকটা গরুর মতোই দেখতে কিন্তু মিথুন, একে মিথুন বলা হয়। এটি মূলত নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলি রয়েছে না সেখানেই মূলত পাওয়া যায়। তো এই মিথুনকেই সম্প্রতি খাদ্য প্রাণীর তকমা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে ফাসাই রয়েছে বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে না, তাদের পক্ষ থেকে এই মিথুনকে ফুড অ্যানিমাল বা খাদ্য প্রাণীর তকমা প্রদান করা হয়েছে। তো সঠিক উত্তর হবে কি অপশন বি মিথুন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি চতুর্থ ইন্দো লাতিন আমেরিকা মহাদেশ সাংস্কৃতিক মহোৎসব কোথায় আয়োজন করা হবে? তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ নিউ দিল্লি। আমাদের যে রাজধানী নিউ দিল্লি সেখানে এই চতুর্থ ইন্দো লাতিন আমেরিকা মহাদেশ সাংস্কৃতিক মহোৎসব এটি আয়োজন করা হবে, অর্থাৎ 4th edition অফ দ্য ইন্দো ল্যাটিন আমেরিকা কালচারাল ফেস্টিভ্যালের আয়োজন করা হবে এবং এটি শুরু হবে কবে? এটি শুরু হবে 28 তারিখে এবং এটি চলবে 28 এবং 29 এই 2 দিন। তো এটি নিউ দিল্লিতে আয়োজন করা হবে। তো যে নিশ্চয়ই এই আয়োজন ভারত করবে, যেহেতু আমাদের রাজধানী নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে, কিন্তু ভারতের সঙ্গে সঙ্গে এই কলম্বিয়া যা রয়েছে তারাও কিন্তু কো হোস্ট অর্থাৎ এই সহ আয়োজক দেশ, অর্থাৎ এই ইন্দো ল্যাতিন আমেরিকা মহাদেশের যে সাংস্কৃতিক মহোৎসব, এবারে আয়োজন করবে ভারত নিউ দিল্লিতে, তার সঙ্গে সঙ্গে সহ আয়োজক হয়েছে কলম্বিয়া। তো সঠিক উত্তর অপশন এ নিউ দিল্লিতে এটি আয়োজন করা হবে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমসে কোন পদক জয়লাভ করেছে? তো সঠিক উত্তর কি অপশন এ সোনার পদক। তো আমরা জানি সম্প্রতি শ্রীলঙ্কাকে হারিয়ে এই প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমসে সোনার পদক জয়লাভ করেছে। তো সঠিক উত্তর কি অপশন এ সোনার পদক। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন দেশের রাষ্ট্রপতিকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন এ আমেরিকা। আমেরিকার যে রাষ্ট্রপতি রয়েছেন বা প্রেসিডেন্ট রয়েছেন জো বাইডেন, তো এনাকেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি অর্থাৎ চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। আর এবার আজকের প্রশ্ন, তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি চতুর্থ নদী উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 27 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।